আমার হায়রা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12ই রবিউল আউয়াল মাসে আসছিলেন এই 12ই রবিউল আউয়ালের দিনে আসছিলেন রবিউল আউয়াল মাসে আমার নবী আসছিলেন আসার উদ্দেশ্য আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নবীকে তিনটা জিনিস দিয়েছে কয়টা জিনিস জোরে বলেন আল্লাহ তাআলা প্রথমে দিয়েছেন ওহী কি দিয়েছেন ওয়াহি এরপরে দিয়েছেন খুসনে খুল উন্নত চরিত্র আল্লাহ আকবর বলেন আর তিন নম্বরে দিয়েছে মোজেজা মোজেজা হচ্ছে সমকালীন যুগে বড় যে কোনো শক্তিকে দুর্বল করে দেয় আল্লাহ আকবর বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নবী রাসূলকে এই তিনটা জিনিস দিয়েছিল এক নাম্বার হলো ওয়াহী দুই নাম্বার হলো উন্নত চরিত্র আর নাম্বার হচ্ছে মহজাজা আজকে আমি আপনাদের সামনে মহজ্জাজা নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুবন্ধ বিশ্বনবী মোহাম্মদ রুহুল্লাহ সল্লাল্লাহের সাল্লাম কে একটা নয় দুইটা নয় তিন হাজারের বেশি মরজাজা দান করেছিলেন আল্লাহ হাকবার বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুবন্ধন হযরত মৌসা কালী এমন লাগে মর্যাদা দেওয়া হয়েছিল হজরত মুসা কালি আমার আল্লাহ বললেন মুসারে তোমার হাতে কি মুসা বললেন আমার হাতে লাঠি আল্লাহ বললেন লাঠি ফেলে দাও সঙ্গে সঙ্গে সাপ হয়ে যাবে হজরত মুসা কালি কিন্তু এই কথা জানতেন না আল্লাহ আকবর বলেন হজরত মুসা কালি আমার আল্লাহ বললেন ও মুসা এই লাঠি তোমার কাজে লাগবে মুসা কালী যখন ফেরাউনের সামনে চলে গেল ফেরাউনের সৈন্য বাহিনীরা মুসা কালী অনেক জাদু দেখালো হযরত মুসা কালী মুল্লাকে বলল মুসারে রে তুমি আগে জাদু দেখাও মুসা কালী বললেন তোমরা আগে জাদু দেখাও হযরত মুসা কালিমুল্লাহ পরে দেখালেন জাদু ফারাওনের সৈন্যবাহিনী না বাহিনীরা অনেক মন্ত্র পাঠ করে অনেক জাদু দেখায় দিল সাপ বা অনেক কিছু দেখায় দিল সিংহ দেখায়া দিল হযরত মূসা калимুল্লাহ দেরি করলেন না আমার আল্লাহ বললেন মুসা রে সঙ্গে সঙ্গে লাঠি ফেলে দাও সমস্ত জাদুগুলো খেয়ে ফেলবে হযরত মূসা калимুল্লাহ লাঠি যখন ফেলে দিলেন আর ফারাওনের সৈন্য বাহিনীদের যত জাদু ছিল সমস্ত জাদুগুলো খেয়ে ফেলল আল্লাহু আকবার বলেন হলেই মুসা হযরত মূসা দেওয়া হয়েছিল হযরত মূসা калимুল্লাহ কে ওহউ দেওয়া হয়েছিল হযরত মূসা калимুল্লাহ কে উন্নতমানে চরিত্র দেওয়া হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালাম কে মুজিজা দিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর বড় মধ্যে চড়ে এক মাস অতিক্রম করে সকালবেলা তক্তায় চড়ে এক মাস অতিক্রম করে এইভাবে ভাবে করে হযরত সুলাইমান নবীকে মজা দিলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এইভাবে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাও হলো ঈসা তুমি যখন মানুষের কুষ্ঠ রোগে হাত দিবার সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে বলেন যখন কোন মানুষ মারা যায় ওই মানুষের কবরে যে তুমি যদি বলো কুমবি ইদনিল্লাহ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে এই মুজিজা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছিল নবী রাসূল চলে গেছেন মুজিজা শেষ হয়ে গেছে কিন্তু আমার আপনার নবীকে এই মজেজা দিয়েছেন কোরআনে কারিম এই মজেজা আছে না নাই জোরে বলেন আছে না নাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মুজাজা দেওয়া হলো উম্মতদেরকে দেওয়া হলো না মুসা কালিমুল্লাহকে লাঠি দেওয়া হলো উম্মতদেরকে দেওয়া হলো না এরপরে দাউদ علیہ الصلাত والسلام কে মুজজেজা হয়েছিল দাউদ নবীকে বলা হয়েছিল দাউদ রে তোমাকে উন্নতমানের কণ্ঠ দিলাম এই কণ্ঠ দিয়ে তুমি যখন আলোচনা করবে যখন তুমি যাবুর শরীফ তেলাওয়াত করবে তুরন্ত পাখিরা বন্ধ করে তোমার তেলাওয়াত শুনবে আল্লাহু আকবার বলেন দাউদ নবীর মুজজেজা শেষ হয়ে গেল উম্মতদেরকে দাওয়াত হলো না কোন নবীর মুজজেজা উম্মতদেরকে দাওয়াত হলো না কিন্তু আমার আপনার নবীকে শ্রেষ্ঠ মজুদা কোরআন করিম দিলেন সেই মজুদা কোরআন করিম বলেন তো এই মজেজা আমাদের সামনে আছে না নাই কোরআনে কারিম মসজিদের মিনারায় মসজিদের মধ্যে আছে বাড়ির মধ্যে আছে টেলিভিশনটা প্রতি সপ্তাহে দুইবার করে মোছে কিন্তু কোরআনে কারিমের গায়ে ময়লা পড়ে গেছে এক মাস হয়ে গেছে কোনোদিন কোরান খুঁজে দেখে না কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা মসজিদের কিনারায় কোরআন আছে বাড়িতে বাড়িতে কোরআন আছে কিন্তু আগের মতো তেলাওয়াত নেই কথা বলেন ঠিক কি না আগে দেখেছি আমার দাদি কোরআন তেলাওয়াত করতেন আমার আত্মীয় স্বজন কোরআন তেলাওয়াত করতেন কিন্তু আজ আর সেই দৃশ্য দেখা যায় না কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন মজদা দিচ্ছেন সমকালীন যুগে যেই যুগে যেটা প্রয়োজন ছিল ওইটাই দিয়েছেন আমার আপনার নবীর জামানায় শ্রেষ্ঠ কেতাব কোরআনে কারিম দিলেন এই কোরআন যারা মানতে পারবে আল্লাহ রব আলামিন কোরআনে করিমের মধ্যে বলেছেন বান্দারে إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنات الله أكبر إلا من تاب جرى توبة كره وآمن أرجل وعمل عملاً وعمل عملاً صالحاً আর যারা সৎ কাজ করে ভালো আমল করে নেক কাজ করে ফাউলা ইকাই বদিলুল্লাহ আমি আল্লাহ বদল করে দেই আতিহিম হাসানাত পিছনের যত অপরাধ ছিল সমস্ত অপরাধগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ এই যে যুবক ভাইয়েরা ওরানের মাহফিল সাজিয়েছে এটা কি কাজ ভালো কাজ আমল সলে সৎ আমল সৎ কাজ করেছে আজকে জেনে খুশি হবেন ইউটিউবে ইন্টারনেটের মাধ্যমে অনেক যুবক আজকে আলেমদেরকে ভালোবাসে আলেমদের আলোচনা শোনে আগে দেখা গেছে আলেমদের আলোচনা শোনে নাই আগে দেখা গেছে নারীদের নাচ দেখেছে গান দেখেছে কিন্তু আজকে আর যুবকরা গান দেখতে চায় না কথা বলেন ঠিক কি না তা শুনতে চাই আল্লাহর কোরআন কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ের আমার বন্ধুগণ সেই কোরআন শুনতে হবে তাহলে প্রত্যেকটি নবী রাসূলকে আল্লাহ রা দিয়েছেন মজা শেষ হয়ে গেছে সাথে নিয়ে গেছেন দেওয়া হয় নাই কিন্তু আমার আপনার নবীকে যেই মজা দেওয়া হলো আল্লাহ রব্বুল আলামিন সেই মজেজা আমাদেরকে দিয়েছেন আল্লাহু আকবার বলেন আরও জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ তালা বলেছেন কুল্মি পদ্ম নীলাহি অবি রসমতি অবিদানিকাফন ফই রুম মিমায়া জুম আল্লাহভ আকবাদ বাট হেনবি আপনি বলে দেন আমি আল্লাহ তালা যত দয়া যত করুণা যত রহমত তোমরা দেখতে পাও সব চাইতে বড় দয়া করে বড় করুণা করে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিয়েছি আল্লাহ আকবার বলেন আল্লাহ তালার যত রহমত যত করুণা আমরা দেখতে পাই সব চাইতে বড় দয়া করে আমাদেরকে দিয়েছেন কি কোরআন আসুন সেই কোরান থেকে আমরা আলোচনা শুনি আমার ভাইয়েরা আমি যে কথা বলতেছিলাম যে আমি আলোচনার আদবগুলো প্রথমে শিক্ষা দিলাম যে কোরআনটা কেমন শুনতে হয় এরপরে শুনলে কি হয় আমরা বুঝতে পারলাম কি না এবার শুনুন আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লামের মোজা কত আল্লাহ আকবর বলেন হাজারের অধিক মোজা আল্লাহ রাবুল আলামিন তার হাবিবকে দিয়েছিলেন এই মোজা কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই আল্লাহ আকবর তাহলে শ্রেষ্ঠ মোজা হচ্ছে কোরআন আল্লাহ আকবর বলেন এই কোরআন পেয়ে আপনারা আনন্দ না আনন্দ পান নাই আনন্দ তো আছে কি না আমার ভাইয়েরা আলেমদেরকে ভালোবাসবেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামা হচ্ছে নবীদের ওয়ারিস আলেমদের সাথে থাকবেন ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিল উলামা একমাত্র শুধুমাত্র সবচাইতে বেশি ভয় করে আল্লাহকে তার হচ্ছে আলেম আলেম কি মাদ্রাসায় পড়লে হয় নাকি আলেম তিনি যার মধ্যে এলেম আছে যার মধ্যে জ্ঞান আছে আল্লাহ হকবর বলেন একজন জেনারেল শিক্ষিত সেও আলেম হতে পারে সে যদি কোরআনের জ্ঞান রাখে আল্লাহ হকবর বলেন আমার ভাইয়ের আমার বন্ধু বল এবার শুনুন কোরান কারিম থেকে আল্লাহতালা বলেছেন ওয়ামাকা ইল্লা রহমা আলামিন জোরে বলেন আল্লাহ আকবর ও জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন কোরানে করিমের মধ্যে বলেছেন আল্লাহ বলেন সুরাম্বিয়ার মধ্যে সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল যখন নবীজি মক্কায় ছিল সতেরো নাম্বার পারা দশ নাম্বার পৃষ্ঠার ছয় নাম্বার লাইনের 107 নম্বর আয়াতে কারিমার মুজালা আল্লাহ তাআলা বলেছেন তাফসীর ইবনে কাসির খুলে দেখেন তাফসীর মারিফুল কোরআন খুলে দেখেন তাফসীরে তাবারী খুলে দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হে আপনাকে পাঠিয়েছি পৃথিবীতে রহমত স্বরূপ আল্লাহু আকবার বলে শুধু পৃথিবীর রহমত নয় আল্লাহ রাব্বুল আলামিন যত জগৎ আছে যত জগৎ সৃষ্টি করেছেন জান্নাতের জন্য আমার নবীজি রহমত আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের সর্বপ্রথম নূর মুবারক সৃষ্টি করে আল্লাহ আকবর আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমাদের নবীর সম্মান আমাদের নবীর মর্যাদা কত লক্ষ্য করুন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সৃষ্টির আগে সব কিছুর সৃষ্টির আগে আল্লাহ রব্বুল আলমিন হাবিব রসুল মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের নূর সৃষ্টি করেন আল্লাহ আকবর বলেন আমি সংক্ষিপ্ত করে কথাগুলো বলার চেষ্টা করব। নবীজির শিশু জীবন থেকে মৃত্যু পর্যন্ত বলার চেষ্টা করব যদি আপনারা সময় দেন সংক্ষিপ্ত করে কথাগুলো বলার চেষ্টা করব শুনতে সবাই রাজি আছেন না নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বিশ্ব নবীর নূর মোবারক সৃষ্টি করা হয় আমার নবীজি নূর যখন সৃষ্টি করা হয় একটি জায়গায় থেকে অন্য জায়গায় গিয়ে আল্লাহ তালার প্রথমে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ জোরে বলেন আল্লাহ আকবর কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সুরার শুরুতেই বলেছেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আল্লাহ আকবর Hadis e kursin më të

আল্লাহ তালা বলেন বান্দারে আমার শ্রেষ্ঠত্ব প্রকাশ করলে আমার মার যেদা প্রকাশ করলে আমার সমস্ত প্রশংসা করলে ও বান্দা তুমি তুমি কি চাও আমার কাছে চাও আমি আল্লাহ তোমার সমস্ত চাওয়াগুলো কবুল করে নিবো বান্দাদা যখন নামাজের মধ্যে চাই আল্লাহ রব্লা আমিন তাকে বলে বান্দা তুমি নামাজ পড়ে চেয়েছো কি চাও আমার কাছে চাও আমি আল্লাহ তোমার সমস্ত চাওয়াগুলো কবুল করে নিব ল হকবার বলেন আমার ভাইয়েরা তাহলে নবী করিম সাল্লামের নূর মোবারক সৃষ্টি করার পরে প্রথমে আল্লাহ তালার সুক্রিয়া আদায়ী করে নবীজি বলেছেন বান্দা যখন সুক্রিয়া আদায়ী করেন তামলা এখন মিজান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার কারণে মিজানের সবকে পরিপূর্ণ করে ওই বান্দার আমল না মানে কি লিখে দেয় জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করলো প্রথমে তাহলে আমাদের সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই সুখে দুঃখে বিপদে সব সময় আল্লাহ তালা সুখ আদায় করতে হবে আল্লাহ আকবর বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মোবারক সৃষ্টি করার পরে সংক্ষিপ্ত করে বলি আদম আলাইহ সালাতামকে যখন সৃষ্টি করা হলো আদম নবীর কপলে আমার নবীজির নূর মোবারক দেওয়া হলো আর ফেরিস্তাদেরকে বলা হলো ফেরেশতারা আমার আদমকে তোমরা সিজদা করো সমস্ত ফেরিস্তারা সিজদা করলো কিন্তু ইবলিস ইবলিস ব্যতীত সবাই যখন সিজদা করলো ইবলিস আমার নবীকে না মানার কারণে সে আজাজিল ফেরিস্তা থেকে ইবলিস শয়তান হয়ে গেল আদম এমনি সিজদা করার কথা বলা হয় নাই আমার আদমের কপালে ছিল সেজন্য আদমকে সিজদা করার কথা বলেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগোল আদম আলি সালামের নূর মোবারক সেখান থেকে আসতে আসতে ইসমাইলের কপালে চলে আসলো ইসমাইল থেকে চলে আসলো আসলো আমার নবীজির বাবা আব্দুল্লাহর কপালে আব্দুল্লাহর কপালে যখন নূর মোবারক চলে আসলো আব্দুল্লাহ যখন বিকালবেলা ঘুরতে যেত সমস্ত মহিলারা আব্দুল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে যেত আল্লাহু আকবার বলে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আব্দুল্লাহর কপালে নূর মোবারক চুমকাতো আমার ভাইয়েরা ওই দিকে গেলে অনেক সময় লেগে যাবে খুবই সংক্ষিপ্ত করে কথাগুলো বলবো আব্দুল্লাহ যখন আমিনাকে বিবাহ করলো একটা মেয়ে পছন্দ করত। যখন ওই মেয়ের সামনে পরে চলে বিবাহর গেল যখন আমিনার সাথে ছিল যখন তার নাম ছিল মারিয়াম তার সামনে যখন চলে গেল মারিজাম বলে গতকালকে তোমার কপালে যেই নূর দেখেছি আজকে তোমার কপালে ওই নূর মোবারক আমি দেখতে পাই নাই সুতরাং আমি তোমাকে বিবাহ করব না তোমাকে বিবাহ করার উদ্দেশ্য ছিল আমি সাল্লামের মা হব বলেন আবদুল্লাহ যখন আমি নাকি বিবাহ করল। আমার নবীজি যখন মায়ের পেটে পেটে আবদুল্লাহ আমারা গেল ছয় মাস যখন হয়ে গেছে মায়ের পেটের মধ্যে মা আমিনা মনে মনে চিন্তা করলেন এই সময়ে বেশি প্রয়োজন যাকে স্বামী তিনি তো আজকে সবচেয়ে নেই এই ছেলেটা আসলে বেশি খুশি হবে তিনি হলেন বাবা কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মনের মধ্যে কত কষ্ট কত যন্ত্রণা আমার ভাইয়েরা মা আমিনা না চিন্তা করল এই ছেলে বড় হলে কে মানুষ করবে কেমনে চলবে কে তাকে আদর দিবে কে তাকে ভালোবাসা দেখাবে আমি না আব্দুল সামনে গেল নবীজির দাদার কাছে গেল নবীজি মায়ের পেটে তখনও বলে বাবা আমার স্বামী নাই আমার সন্তান হলে কে তাকে মানুষ করবে কে তাকে বাবার ভালোবাসা দেবে আব্দুল্লা নাই মনের মধ্যে কষ্ট আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আব্দুল মুত্তালিব বলে মা তুমি কোনো চিন্তা করো না টেনশন করো না যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠাবেন তিনি হেফাজত করবেন আল্লাহ আকবার বলেন আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল সবচেয়ে নিকটে যিনি তিনিই কে জোরে বলেন তিনিই কে আর জোরে বলেন কে আল্লাহ ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসমুতু মি উরকাতিন ইল্লা ইয়ালামুহা আল্লাহু আকবার আল্লাহ কি হয় স্থলে কি হয় এমনকি কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়ে যায় পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায় তাহলে আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আনবেন তার সম্মান মর্যাদা দেওয়ার মালিককে তাকে হেফাজত করবেন কে আমিনার কোনো টেনশন আছে কোনো টেনশন নাই আব্দুল মুতালিব দাসীদেরকে বললেন ও দাসীরা ও ও দাসী দাসী আমার মা আমিনার কাছে থাকো কখন জানি আমার দাদা ভাই আসে আমার ভাইরা আমার বন্ধুগণ মা আমিনা একদিন কুয়ায় পানি তোলার জন্য রওনা দিয়েছে হঠাৎ করে নক্ষ করে দেখে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আমিন কে বললেন জিবরাইল যাও আমার বন্ধুর মা পানি তোলার জন্য এসেছে তার কষ্ট হবে এই কষ্ট আমি সহ্য করতে পারবো না জিবরাইল রে আমার বন্ধুর মায়ের জন্য পানি তুমি উপরে তুলে দাও মিরা যেমন ঘাটে যায় নদীতে যায় পানি এমনিতে তুলে কলসির মধ্যে কথা বলেন ঠিক কিনা কুয়ার পানি অনেক অনেক গভীরে সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে কুদরতি দিয়া উপরে তুলে দিলেন মা আমিনার কষ্ট হবে স্বামী নাই কে তাকে সাহায্য করবে সাহায্য করার কোনো মানুষ নাই মা আমিনা কষ্ট করে এইভাবে চলতে লাগলেন মা আমিনা বলেন আমার সন্তান যখন পেটে অন্য অন্য মায়েদের পেট ফুলে যায় পেট যখন ফুলে যায় আমার কোনো পেট ফুলে যায় নাই আল্লাহ আকবার বলেন মা আমিনা বলেন একদিন আমি রুমের মধ্যে ছিলাম আমার পেটের দিকে তাকায় অন্য মেয়েদের যেমন পেট ফুলে যায় আমার পেট ফুলে না আমি দেখি আমার পেটের মধ্যে নূর চমকাচ্ছে আল্লাহ আকবার বলে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার আল্লাহ আনবেন দিন বলে দিনের মধ্যে দাও রাত বলে রাতের মধ্যে দাও আমার আল্লাহ এমন একটা সময় দিলেন দিনও যেন যেন খুশি থাকে রাতও যেন খুশি থাকে আল্লাহ রব্বুল আরামিন এমন একটা সময়ের মধ্যে দিয়ে দিলেন দিনও খুশি হয়ে গেল রাতও খুশি হয়ে গেল আল্লাহ আকবার ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় ত্রি ভুবানের প্রিয় মোহাম্মদ এলোরে দুনি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখ যদি আয় জোর বলে আমার এক পর্যায়ে। রসুল্লাহ সাল আলহ আমার আল্লাহ দুনিয়াতে আনবেন সেই সময় দাসীর প্রয়োজন ছিল আল্লাহ রবুল্লা আলমিন শ্রেষ্ঠ মহিলাদেরকে পাঠায় দিলেন আল্লাহ আকবর বলেন হাওয়া আলহ ইসলাম আসিয়া আলহ সালাম এরপরে মারিজম আলহ সালাম তাদেরকে পাঠায় দিলেন আল্লাহ আকবর বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার নবীন সাল্লাম যখন দুনিয়াতে চলে আসলো সকলেই খুশি হয়ে গেল দুনিয়া খেয়ে দুনিয়া খুশি হয়ে গেল দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সকল মখলুকাত খুশি হয়ে গেল আকবর বলে সমস্ত মানুষগুলো খুশি হয়ে গেল মক্কার মধ্যে যে সমস্ত কাফেররা ছিল আবু জেহেল খুশি উকবা খুশি সাইবাও খুশি যে আল্লাহর پیغمبر বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন কারণ তারা তাওরাতে শুনেছে জব্বুরে শুনেছে ইঞ্জিলে শুনেছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বংশে আল্লাহর রাসূল আনলেন শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে আল্লাহর নবীকে আনন্দ জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এরপরে যখন বয়স দুই দিন হয়ে গেল কয়েকদিন দুই দিন হয়ে গেল মা আমিনা দেরি করলেন না পূর্ণিমার চাঁদ উঠছে এমন সময় মা আমিনা মনের মধ্যে কষ্ট নিয়ে শিশু মোহাম্মদ উল্লাসুলুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লামকে সোহায়া দিয়েছেন পাশে বসে আছেন মা আমিনা একদিন বিশ্বনবীর চাচা আবু তালেব যখন ড্রসেরিকালীন সাল্লাউল্লাহ হলে সাল্লামের উপর নবদ এসেছে নবী হয়েছেন ওই সময়ে বলতেছে বলতেছেন আবুতা আলেব ভাতিজারে তোমার উপর যখন দুই দিন আমি তোমাকে দেখার জন্য গেলাম যাওয়ার পরে দেখি পূর্ণিমার চাঁদ সুন্দর উঠেছে এরপরে তোমার মা একটা জায়গায় বসে বসে কান্দে ও ভাতি তোমার মায়ের মধ্যে কষ্ট আমি জানতে পারলাম আমি সামনে দাঁড়িয়ে রইলাম আর তুমি ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আছো একবার দেখি তোমার হাত দিয়ে নাড়াচাড়া করো পূর্ণিমার চারটা ডান দিকে ছিল দেখা গেল যখন তুমি বাম দিকে তাকাও সঙ্গে সঙ্গে পূর্ণিমার চারটা বাম দিকে চলে গেলো আল্লাহ আকবর বলে পূর্ণিমার চারটা চার যখন বাম দিকে চলে গেল ভাতিজারে এরপরে তুমি যখন ডান দিকে তাকালা পূর্ণিমার চারটা ডান ডান দিকে চলে গেল এরপরে যখন তুমি আঙ্গুল দিয়ে হাত দিয়ে সারা করলে সামনের দিকে সঙ্গে সঙ্গে পূর্ণিমার চারটা তোমার দিকে চলে আসলো আল্লাহু আকবার বলে হাতিজা মোহাম্মদ রে এই দৃশ্য আমি দেখেছিলাম আমার নবী বললেন চাচা আপনি ওই সময় যা দেখেছেন সব সত্য আমার বাবা আবদুল্লাহ নাই আমার আমার পাশে সময় দিবে মায়ের মন খারাপ আমাকে কে কে ভালোবাসবে করবে ও আমার সেই সময় আমার আল্লাহ আমাকে পূর্ণিমার চাঁদটা টাইম দিয়েছে আমার আল্লাহ পূর্ণিমার চাঁদকে খেলার জন্য সাথী বানা দিয়েছে আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুধু পূর্ণিমার চাঁদের সাথে এখানেই খেলা করে নাই পূর্ণিমার চাঁদের সাথে দ্বিখণ্ড করে দিয়েছিলেন আল্লাহ আকবার বলে সময় পেলে আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ বলেন আমার ভাইয়েরা এরপরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিমা সাল্লাম যখন মা আমিনার কোলে থাকলেন এক পর্যায়ে দেখা গেল বড় হয়ে যাচ্ছে শিশু মোহাম্মদুলরা সোলুল্লাহ সাল্লাহ হলে সাল্লাম এখনও বড় হয় নাই মা হালিমত সাদিয়া সেই সাদ গোত্র থেকে রওনা দিয়েছে তায়ের থেকে থেকে সেখান থেকে সমস্ত মানুষগুলো বিশ্ব নবী মহাম্মদুলুরা সোলুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লামের সাল্লামকে দেখার জন্য আসে। কিন্তু টাকা দিতে পারবে না বাবা নাই বলে কেউ নেয় না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বড় লোকের ছেলেগুলো নিয়ে নিয়ে চলে যায় কিন্তু হজরত একটা নিয়া তিনি রওনা দিয়েছেন স্বামীর সাথে আব্দুল বিশ্ববিহ সাল্লামের ঘরের তাপুর সামনে দাঁড়ায়া বলে এই ঘরের মধ্যে একটা ছোট্ট ইয়াতিম আছে যদি দয়া হয় নিয়ে যাও যাম বলে তাকে কেউ নিতে চায় না আমার নাতিকে কেউ নিতে চায় না তোমরা যদি নাও বেশি টাকা কুড়িয়ে দেওয়া যাবে না এই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উনিতে চায় না সর্বশেষে ভাগ্যপতি মহিলা হযরতে হালিমাตุস সাদিয়া এসেছেন আল্লাহু আকবার বলেন কোনো ছেলে পায় নাই হযরতে হালিমাตุস সাদিয়া আব্দুল মুতালিবকে বলল বাবাজি আপনি যদি অনুমতি দেন আপনার তাবুরের মধ্যে আমি ঢুকতে পারি ছেলেটা দেখতে পারি স্বামীর সাথে পরামর্শ করলেন টাকা দিবে না তাতে কি হয়েছে যদি দেখতে সুন্দর হয় তাহলে অবশ্যই আমি নিয়ে যাব হজরতে হালিমাত সাদিয়া যখন তাবুর মধ্যে প্রবেশ করলেন দেখা গেল পূর্ণিমার চাঁদ ওই ঘরের মধ্যে রয়েছে আল্লাহ আকবর বলেন ঘরটা আলোকিত হয়ে গেছে আল্লাহ আকবার বলে আমার ভাইয়ের আমার বন্ধুগণ স্বামীর সাথে পরামর্শ করলেন স্বামীকে গিয়ে বললেন স্বামী গো জীবনে অনেক শিশু দেখেছি কিন্তু এরকম শিশু দেখি নাই ও আমার স্বামী অনেক সুন্দর সুদর্শন আমার ভাইয়ের আমার বন্ধুগণ স্বামীকে গিয়ে বললো মা আমিনার কোলে রয়েছে আমি দেখতে পেলাম পূর্ণিমার চাঁদ যেন মা আমিনার কোলে রয়েছে হালিমা তো সাদিয়া যখন স্বামীর সাথে পরামর্শ করে শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কোলে তুলে নিলেন আল্লাহ আকবর বলেন হজরত হালিমা তো সাদিয়া বলেন শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যখন আমি কোলে তুলে নিলাম যেন মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে আল্লাহ আকবাব আরব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহ আলে সাল্লামকে কোলে নামার পরে হাল আলিমাতুর সাহ দিয়া বলে আমার স্থানে দুধ ছিল না দুধ চলে আসলো আল্লাহ আকবর বলেন আমার গাদা দুর্বল ছিল আমারটা দুর্বল ছিল ওই উট নিয়ে আমি যখন তাই বের দিকে রওনা দিলাম সমস্ত মহিলারা দেখে হ্যাঁ আলিমাতুর সা দিয়া সব দুর্বল গাদা নিয়ে এসেছে কিন্তু দেখা যাচ্ছে সকলের আগে বাড়ির দিকে রওনা দিচ্ছে আল্লাহভ আকবর বলেন। হজরতে হালিমাদু সাদিয়াকে প্রশ্ন করলেন ও হালিমাদু সাদিয়া তুমি এই সবল গাদা কোথায় থেকে পাইলা হজরতে হালিমাদু সাদিয়া বলে এই শিশুর কাছ থেকে পেয়েছি আল্লাহ ভাগবার বলেন আমি এই শিশুর থেকে পেয়েছি তোমরা এই শিশুকে নাও নাই এই শিশুকে তোমরা চিনতে পারো নাই আমার কোলে ধরা দিয়েছে এই শিশু মনে হচ্ছে আকাশের পূর্ণিমার চারটা আমার কোলে ধরা দিয়েছে আল্লাহ বার হজরতে হালিমাত বলেন যখন আমার নবীকে নিয়ে শিশু নবীকে নিয়ে যখন আমি রওনা দিলাম তাই ফের দিকে আমার একটা খেজুরের বাগান ছিল খেজুর বাগানে খেজুর বেড়ে গেল ফলন গুলো বেড়ে গেল আমার একটা কুয়া ছিল কুয়ার মধ্যে কোনো পানি ছিল না মরুভূমির দেশ পানি কম থাকে হজরতে সা দিয়ে বলেন পানিও বেড়ে গেল আল্লাহ আকবার বলে আমার সংসারে খাবারের অভাব আমার সংসারে খাবার যুক্ত না শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে যখন আমি বাড়িতে নিয়ে গেলাম খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দিলেন আল্লাহ বলেছেন দাবতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের মালিক কে দাই বলেন তো আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই ভাবে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের মুজিজা প্রকাশ পেল আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা আমার হারি হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমার শিশু নবীন একদিন জ্বর উঠেছে জ্বর হয়েছে আমি ভেড়া পালতাম বকরি পালতাম দেখা গেল ওই ভেড়া আর বকরিগুলো গুলো একদিন বাগে খেয়ে ফেলেছে কি খেয়ে ফেলেছে বাগে খেলে খেয়ে ফেলেছে হজরত হালিমা তো সাদিয়া বলেন আমি চলে গেলাম পাহাড়ি অঞ্চলে কিন্তু সেই সাগি কোথায়ও পেলাম না শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জ্বরের মধ্যে ছিল বলল মা তুমি কেন টেনশন করছো কি হয়েছে তোমার বলে বাবা আমাদের একটা সাগে ছিল একটা ভেড়া ছিল ওগুলো খেয়ে ফেলেছে বাগে শিশু নবী বলে মা আমি থাকতে কোনো বাঘ খেতে পারে না সাগিগুলো ভেড়াগুলো কেউ খেতে পারবে না শিশু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কে বললেন হালিমাতু সাদিয়া কে বললেন মা হালিমা তুমি কোনো টেনশন করো না আমার জ্বর হয়েছে তাতে কোনো সমস্যা নেই আমি চলে যাব পাহাড়িয়া অঞ্চলে পাহাড়িয়া অঞ্চলে যখন শিশু নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন দেখা গেল বাঘগুলো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চারপাশে ঘুরতেছে শিশু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন ও বাগেরা তোমরা কি আমাকে খেতে এসেছো নাকি বাগেরা কান্দে বাগেরা বলে আল্লাহ আমরা কথা বলতে পারি না ইনি তো হবে আখির জামানার পয়গাম্বার বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীকে আমরা খেতে পারবো না নবীকে নবীদেরকে খাওয়া আমাদের জন্য হারাম করে দিয়ে সাল্লাহ আকবর বলেন শিশু নবীজি বলছেন কেন আমার মা হা আলিমাদুর সা গরিব মানুষ তার সাগে কেন তুমি আটকায়েছ তার ভেড়াগুলো কেন আটকি আটকেছো বাঃ এবার আল্লাহকে বলে আল্লাহ আমরা কথা বলতে পারি না আমাদেরকে কথা বলার সুযোগ করে দাওয়াল ল হকবার বলে আমার নমেজ মহজি যা প্রকাশ পাচ্ছে হাজরতে হা আলিমহাদুর সা মনে মনে চিন্তা করলো শিশু পাহাড়ি অঞ্চলে একা গেছে বাগে খেয়ে ফেলে দিতে পারে হজরতে হালিমা সাদিয়া পিছনে পিছনে রওনা দিয়েছেন আকবার বলেন পিছনে পিছনে রওনা দিয়েছেন দেখি কি করে শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মৌজা অনেক মৌজা হালিমাতু সাদিয়া দেখেছে কথা বলেন ঠিক কিনা এবার হালিমাতু সাদিয়া মনে মনে চিন্তা করলেন আমার সাগি কখনোই খেতে পারবে না এই নবীজি থাকতে আল্লাহ আকবার বলেন শিশু নবী বলতেছে বাগেরা আমার মায়ের সাগি কোথায় রেখেছ ভেড়া কোথায় রেখেছো দুম্বা কোথায় রেখেছো এনে দাও এবার সমস্ত বাঘ গুলো কথা বলার সুযোগ পেল আল্লাহ ভাকবার বলেন আমাদের মধ্যে যেমন বোবা মানুষ কথা বলতে পারে না কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি বাঘেরা কথা বলতে পারে ওই ভাষায় আমরা বুঝি না সমস্ত পশু পাখিগুলো সমস্ত মাফলুকাত গুলো তাজবির প্রকাশ করে কা আল্লাহ তালার তাজিব প্রকাশ করে বাঘেরা কথা বলতে পারে বাঘেদের সাথে আল্লাহ আকবর বলে আমরা ওই ভাষা বুঝি না আমরা তো মানুষের ভাষাই বুঝি না কথা বলেন ঠিক কিনা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ভাষা বুঝতে পারি আমরা অনেকেই বুঝি না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বাঘেরা বলছে ও আল্লাহর পয়গাম্বার তুমি তো এখনো নবী হও নাই তবে আমরা জানতে পেরেছি তুমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমার কাছে এখনো ওহি আসে নাই বাগেরা বলছে আমাদের এত ক্ষুধা লেগেছে আমরা সব সময় খাবার খেতে পারি না সব সময় আমরা খাবার খাই না তোমাকে আজ কয়েকদিন হলো এই ময়দানে দেখতে পাই না তুমি অনেক দিন সাগিগুলো খাওয়াতে আসো তোমাকে দেখে আমাদের হৃদয়গুলো জুড়িয়ে যায় আমাদের চোখগুলো জুড়িয়ে যায় ও শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আজ তিন দিন হয়ে গেল তোমাকে আমরা দেখতে পাই না নবীজির কি হয়েছে জ্বর হয়েছে সেজন্য যেতে পারে নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ শিশু মোহাম্মদুল রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইয়া বলতেছে আমার জ্বর হয়েছে আমি তিন দিন আসতে পারি নাই বাগেরা বলে তোমার সাকিগুলো খাওয়ার জন্য আমরা আটকাই নাই তোমাকে দেখার জন্য সাকিগুলো আটকিয়েছে আল্লাহ আকবার বলে শিশু মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়া সাল্লামকে চিনতে পারলো সাফগুলো চিনতে পারলো পশু পাখি চিনতে পারলো কিন্তু মুসলমানের সন্তান হয়ে চিনতে পারলো না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাকিগুলো নিয়ে মা হালিমাদু সাদিয়ার কাছে চলে আসল্লাহ আকবার বলে হজরত হালিমাদু সাদিয়া বলে বাবা রে অবশ্যই তুমি ভালো একটা জিনিস হবে তোমার মধ্যে আমি অলৌকিক ঘটনাগুলো দেখতে পাচ্ছি মজা দেখতে পাচ্ছি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ হজরত হালিমাদু সাদিয়া অনেক ভালোবাসতেন মায়ের ভালোবাসা দিয়েছেন বাবার ভালোবাসা দিয়েছেন শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে এইভাবে করে অনেক মজা হালিমাত সাদিয়া দেখেছে এরপর এক পর্যায়ে শিশু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বয়স যখন ছয় বছর হয়ে গেল হজরতে হালিমাত সাদিয়া মুক্কায় নিয়ে আসলেন আল্লাহ আকবর বলে আর জোরে বলেন আল্লাহ আকবর মুক্কায় নিয়ে আসলেন ওই সময়ে মদিনার মানুষগুলো অর্থাৎ তায়েফের লোকেরা মক্কার মানুষদেরকে দুধ পান করাতো সেখান থেকে কিছু টাকা পয়সা পেতো এই সিস্টেমটা কোরআন নাজিল হওয়ার পরে উঠে গেছে আর কি ওই সময়ে যারা ধনী মানুষের ছেলে তাদেরকে তায়েফের জমিনে পাঠায় দিতে এক নাম্বার কারণ হচ্ছে মক্কা ছিল একটা শহর যার নাম ছিল বাক্কা কি নাম ছিল হয়ে গেল কি মক্কা আমার ভাইয়েরা মক্কা ওই সময় বাক্কা ছিল একটা শহর ছিল দেখা গেছে ওই শহরে বিভিন্ন এলাকার মানুষগুলো থাকতো তারা সঠিক ভাষাটাও ভাষাটাও বুঝতে পারত না ধরুন ঢাকাতে যদি আপনি যান ঢাকার মধ্যে কি আমাদের সিরাজগঞ্জের মানুষ শুধু আছে না সব জেলার মানুষ আছে সব জেলার মানুষ আছে সেখানে কিন্তু সব ভাষা বুঝতে পারবে না ভাষাগুলো সঠিক ধরতে পারবে না তা আমাদের শাহজাদপুরের ভাষা অন্য ভাষার সাথে কি মিলে মিলে না আমার ভাইয়েরা সেজন্য মক্কার মানুষেরা ওই গ্রামে পাঠাইয়া দিত ভাষাটা জানার জন্য আর দেখা যেত মক্কার মানুষদের মধ্যে স্তনে দুধ থাকতো না কিন্তু তাই মানুষের মধ্যে স্তনের মধ্যে আল্লাহ রাবুল আলম বেশি দুধ দিয়েছেন আল্লাহ আকবার বলেন আমার ভাইয়েরা মক্কায় যারা ছিল তারা ধনী মানুষ আর যারা তায়েফে ছিল গরিব মানুষ সেজন্য আমার ভাইয়েরা এবার তায়েব থেকে সেজন্য মুক্কায় আসতো ছেলে পেলে নিয়ে কিছু টাকা সেখান থেকে পেত সেজন্য দুধ পান করা তো আল্লাহ সেখান থেকে গরিব মানুষদের রেজেকের ব্যবস্থা করেছেন কে আর জোরে বলেন কে আমার ভাইরা আমার বন্ধুগণ এইভাবে হালিমাতুসাদিয়া বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজাজাগুলো দেখলো এক পর্যায়ে যখন ছয় মাস বয়স হয়ে গেল ছয় বছর বয়স হয়ে গেল মক্কায় নিয়ে আসলেন মক্কায় নিয়ে আসার পরে হালিমাতুস সাদিয়া হযরত আমিনাকে আমিনাকে বললেন আমিনা রে তোমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম তোমার ছেলের বয়স এখন ছয় মাস ছয় বছর হয়ে গেছে তোমার ছেলেকে এবার তুমি নাও হযরতে আমিনা লক্ষ্য করে দেখেন এত সুন্দর সিহারার মানুষ জমিনে আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই জোরে বলেন আল্লাহু আকবার আমি আকবার আমিনা নিলেন আর হালিমাตุ সালিহা তায়েফে চলে গেলেন কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুইজনকে সম্মান দিতেন আল্লাহ আকবার বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমিনা রাসূলিক کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে খেলা দেখার জন্য ময়দানে যেতেন মনটা ভালো হয়ে যাবে বাবা নাই দুনিয়ায় হজরে আমিনা বলেন আমার ছেলে প্রতিদিন খেলা দেখার জন্য ময়দানে যেত আমি লক্ষ্য করে দেখি প্রতিদিন খেলা দেখার পরে আমার বাড়িতে চলে আসে কিন্তু আজ সন্ধ্যা হয়ে গেছে আমার ছেলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম বাড়িতে ফেরে না আমার ভ্যান আমার বন্ধু শিশু নবী বসে বসে কান্দে শিশু মোহাম্মদুর রসুল্লাহুল্লাহ আলাই সাল্লাম লক্ষ্য করে দেখেন প্রতিদিন খেলা দেখার জন্য আসি আসি কিন্তু ছেলেদের বাবারা প্রতিদিন সন্ধ্যাবেলা যখন হয়ে যায় ছেলেদের বাবাগুলো নাম ধরে ডাক দিয়ে ছেলেদেরকে বাড়ি নিয়ে চলে যায় আল্লাহ আকবর বলেন শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মনে মনে চিন্তা করলেন আজ কয়েকদিন খেলা দেখার জন্য আসলাম কেউ এসে মোহাম্মদ বলে আমাকে একটা ডাক দিল না মনের মধ্যে কত কষ্ট

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছে মা আমিনা কেদে দিয়েছেন। কেদে ফেলেছেন শিশু নবীকে নিয়ে এবার বাড়িতে চলে আসলেন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আমিনাকে বললেন আমিনার মনের মধ্যে এই চেতনা দিয়ে দিলেন আমিনারে আমার নবীকে নিয়ে তোমার বাড়িতে বেড়াতে যাও আব্দুল হাফজ বাড়িতে যাও সংক্ষিপ্ত খুবই সংক্ষিপ্ত করে আমি কথাগুলো বলার চেষ্টা করতেছি আমার ভাইয়েরা লম্বা করলে অনেক সময় লেগে যাবে কথাগুলো বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে হজরত আমিনা যখন চলে গেলেন পথের মধ্যে আমার আল্লাহ ইব্রাহল আজরাইলকে পাঠাইয়া দিলেন আজরাইল যাও আমিনার জানটা কবজ করে নিয়ে আসো এবার বাবাও নাই মাও নাই আমার ভাইয়েরা মা মা বলে চিৎকার করে কান্দে শিশু নবী ছয় বছরের নবী আল্লাহ ডেকে বলে ছোট্ট বেলায় বাবাকে দেখতে পেলাম না আমি যখন পেটের মধ্যে ছিলাম বাবার ভালোবাসা পাই পাই নাই মায়ের ভালোবাসা পাই নাই সাদিয়ার কাছে বড় হয়েছি এবার আমার মায়ের কাছে এসেছি আর এই সময় আমার মাকে তুমি নিয়ে গেলে আল্লাহ গো আমাকে কে দেখাশোনা করবে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কান্না করতেছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই সময়ে সমস্ত পশু পাখিরাও কান্না করতেছিল আমার ভাইয়েরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ধীরে ধীরে বড় হতে লাগলো কষ্টের জীবন শুরু হয়ে গেল আব্দুল মুতালিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনেক ভালোবাসতো অনেক মহাম্মত করত একদিন আবু তালেবকে ডেকে বলে আবু তালেব রে আমার নাতির বাবাও নাই মাও নাই তুমি তাকে ভালোবাসো মহাব্বত করো আমি কখন জানি মারা যাই আব্দুল মোতালেব বলতেছে আমার সামনে কখন জারি মালাকুল ম হাজির হয়ে যায় ও আমার ছেলে আবু তালিবরে তুমি তাকে বাবার ভালোবাসা দিয়ে মায়ের ভালোবাসা দিয়ে তাকে লালন পালন কইরো আবু তালিব বলেছে আম্মা আমার জীবনের চেয়েও শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসবা আল্লাহু আকবার বলেন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ভাবে আব্দুল মুতালেব ভালোবাস ভালোবাসতে শুরু করলো এক সময়ে আল্লাহ রব্বুল আলমী নাজরাইলকে বললেন নাজরাইল রে আমার বন্ধুর দাদাকে উনি আস আব্দুল মোতালেব মারা গেল খুবই সংক্ষিপ্ত করে বলি আব্দুল মোতালেব যখন মারা গেল এক পর্যায়ে আবু তালেবের হাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বড় হয়ে গেল শিশু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে যখন আবু তালেবকে শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সাল্লাহ সাল্লামকে দিয়ে দিলাম আবু তালেবের কাছে আব্দুল মোতালিব এবার মারা গেলেন আব্দুল মোতালিব শিশু নবীকে আবু তালেব দেখাশোনা করে কারণ দায়িত্ব নিয়েছেন কথা বলেন ঠিক কিনা বলেছে আমার জীবনের সাইতে আমার ভাতিজাকে বেশি ভালোবাসবো মোহাম্মত করব জোর বলেন আল্লাহ আকবার আবুতালিবে ভালোবাসা শুরু করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স 25 বছর হয়ে গেল শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যুবক হয়ে গেছে আল্লাহু আকবার বলেন তাহলে এতক্ষণ আমরা খুব সংক্ষিপ্ত আকারে শিশু নবীর জীবনী শুনলাম আল্লাহু আকবার বলেন এখান থেকে আমরা মোজেজাগুলো জানতে পারলাম আল্লাহ আকবার বলেন তাও কিন্তু সংক্ষিপ্ত করে বলেছি আমার ভাইয়েরা শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবার যুবক হয়ে গেছে বয়স কত পঁচিশ বছর এবার রক্ত ঠান্ডা না গরম জোরে বলেন শিশু শিশু যখন থাকে রক্ত কিন্তু একটু ঠান্ডা থাকে গরম থাকে না সে বোঝে না এগুলো কিন্তু যখন পঁচিশ বছর হয়ে যায় যুবক হয়ে যায় গরম হয়ে যায় কিন্তু আমার নবীজি ঠান্ডা ছিলেন আল্লাহ বলেন অমা আর সালনা কাহিল্লা রহমাত আল্লাহ তালা বলেছেন হে নবী আপনাকে মানব জাতির জন্য পৃথিবীর জন্য সমস্ত মখলুকাতের জন্য সারা জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছে আল্লাহ আকবর বলেন শিশু নবীকে কেউ কষ্ট দেয় নাই তাকে আল আমিন বলেছে যখন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বয়স চল্লিশ হয় নাই ওহি নাজিল হয় নাই সকলেই তাকে ভালোবেসেছে মোহাব্বত করেছে আল্লাহ আকবর বলেন খেলা শুরু হয়েছে চল্লিশের পরে কথা কি বুঝতে পেরেছেন কাফের কি কি হবে মুনাফিক কি হবে 40 এর পরে দেখা গেছে কিন্তু 40 পর্যন্ত কেউ কাফেরও হয় নাই মুনাফিকও হয় নাই সবাই আল্লাহর ওলি কথা বলেন ঠিক কি না কোরআন যখন ছিল না আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম বুদ্ধির পিতা যখন কোরআন নাজিল হলো তার নাম হয়ে গেল আবু জেহেল মুরুক্ষের পিতা কথা বলেন ঠিক কি না তাহলে কোরআন যখন নাজিল হলো আব জেহেল মুরুক্ষের পিত হয়ে গেলো তার কাছে কোনোই নাই কোনো জ্ঞানই নাই আল্লাহ আকবর আমার হয়ে আমার বন্ধু বন্ধ নোবেজী বলেছেন বলমি ফারি তদুন আলা পুল্লি মুসলিম এলিমিটেন শিক্ষা করা প্রত্যেকটি নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আল্লাহ আকবর বলেন আরও যারা বলেন লাহবর তাহলে আমাদের ছেলেদেরকে আলেম বানানোর প্রয়োজন আছে না নাই আমাদের কোরআন জানার প্রয়োজন আছে না নাই কোরআন যদি না জানি নামাজটা পড়ব কেমনে জানতে পারব কেমনে আমার ভাইয়েরা নামাজ পড়তে গেলে কোরআন জানতে হয় কোরআন শুদ্ধ করে পড়তে হয় তাহলে নামাজ হয় নামাজ ভাঙার কারণ কয়টি উনিশটি এক নম্বরে এবারে শুদ্ধ করে পড়লে নামাজ নষ্ট হয়ে যায় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সেজন্য কোরানটা শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম ছিলাম বিশ্ববি মোহাম্মদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহ সাল্লাম কে আবু তালেব এত ভালোবাসে এত মোহাব্মত করে মোহাম্মদুল্ল রসুলুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাম এবার যখন বড় হয়ে আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাকরি নিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত পয়গাম্বর পাঠিয়েছেন समस्त পয়গাম্বরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাখালের চাকরি দিয়েছেন সমস্ত পয়গাম্বরেরা রাখালের চাকরি নিয়েছেন আল্লাহ আকবার বলেন समस्त পয়গাম্বরেরা কোন না কোন সময় গরু চালিয়েছেন মেষ চালিয়েছেন ছাগল ভেড়া বকনী পালন করেছেন কারণ হচ্ছে তাদের উম্মতগুলো ভরি ভেড়া বক বিসাইতেও কঠিন হবে তাদেরকে বাঁচানোর জন্য নবীর রাসূল চেষ্টা করবে কিন্তু বৃষ্টির মধ্যে যদি কোনো ছাগল পড়ে যায় দেখতে পাবেন ছাগলকে বৃষ্টির মধ্য থেকে যদি বাঁচাতে চান তাহলে দেখা যাবে ওই ছাগল দুই ঠ্যাং সামনের দিকে পা দিয়ে বলে আমি কি তোর ভাত খাই নাকি তোর কথা শুনবো কথা বলেন ঠিক কি না দুইটা ছাগল ঠ্যাং সোজা করে দিয়ে বলবে আমি বৃষ্টি বৃষ্টি থেকে যাব না কিন্তু আপনি কিন্তু বৃষ্টি থেকে তাকে বাঁচানোর চেষ্টা করতেছেন কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ের আমার বন্ধুগণ বিশ্ব বিশ্বনবী নবী মহাম্মদুর রসুলুল্লহ সল্লল্লহ হোৱা এইভাবে তার জীবনগুলো শুরু হলো আমার ভাইয়ের আমার বন্ধুগণ খাদিজা আদার ম্যানেজারের দায়িত্ব পালন করলেন যে মহা গেলেন

তেমনি যখন রসদি করিম সাল্লাম ভেড়া বকরি খাওয়াতে যাইতেন তখন আল্লাহ রবুল আলমিন মেঘ মালা করে দিতেন রোদ রোদকেও মেঘ বানিয়ে দিতেন এটা কি মজেজা এই মজেজা খাদুল কুবরা রাতিয়ালহা দেখতে পেলেন শুধু তাই নয় খাদুল কুবরা রাদিয়াল লা হু তালহা লক্ষ্য করে দেখেন আমার অনেক রাখাল ছিল তারা ধরো তারা যখন আমার ভেড়া বকরিগুলো খাওয়াতে নিয়ে যেতেন ওই যে হালিমা সাদিয়ার স্বাদিয়ার ছাগলটা বাঘে ধরেছিল ঠিক তেমনি খাদে জাতুল কুবরা রাদিয়াল লাহু তা লানহার ভেড়া বকরিগুলো সেগুলো বাঘে খেয়ে ফেলতো কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম খাদিজা বলেন আমি লক্ষ্য করে দেখলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন ভেড়া বকরি খাওয়াতে যান আমি দেখতে পাই আকাশের ওই যে মেঘমালা হয়ে যায় শুধু তাই নয় আজ অনেক দিন হয়ে গেছে একটা ভেড়া একটা বকরিও হারিয়ে যায় না আল্লাহ আকবর বলেন শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক হাজার মানুষের কাজ করতে পারে জোরে বলেন আল্লাহ আকবর এক হাজার শ্রমিক এক হাজার রাখালগুলো যে কাজ করতে পারে তাই তার সেই তো বেশি কাজ আমার রসুল করতে পেরেছেন আল্লাহ বা এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীদেরকে বললেন ও বান্ধবীরা আমি চেয়েছিলাম আর কখনো বিবাহ করব না আমার আগে বিবাহ বিবাহ হয়েছিল আমার স্বামী মারা গেছে আমার চিন্তা ছিল আর জীবনে বিবাহ করব না কিন্তু এর মধ্যে যে গুণগুলো দেখতে পাই একে বিবাহ করলে আমি লাভবান হব আল্লাহ আকবর বলেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে কবুল করে নিয়েছেন আল্লাহু আকবার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজির চরিত্র দেখে পাগল হয়ে গেছেন আমি প্রথমেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ওহী দেয় খুসনে কুল উন্নতমানের চরিত্র দেয় আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেছেন نون والقلم وما يسترون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم الله أكبر الله تعالى وإنك لعلى خلق عظيم الله أكبر হে নবী আপনাকে মহান চরিত্র দান করেছে আল্লাহ আকবর বলেন এরকম চরিত্র কাউকে দেওয়া হয় নাই আল্লাহ আকবর এই চরিত্র দেখেই খাদুল কুবরা রাজি আল্লাহ আনহা তিনি তাকে বিবাহ করলেন যাই হোক আমি যে মজাগুলো নিয়েছিলাম রাসুল করিম সাল্লাম আকাশের চাঁদকে দুই টুকরো করে ফেলে ফেলে দিয়েছে আল্লাহ আকবর বলেন আমি খুব সংক্ষিপ্ত করে এই ঘটনাটা বলে আমি শেষ করে দেব আল্লাহ আকবর কারণ এটা হচ্ছে মজেজা রাসুল করিম সাল্লি সাল্লামকে মারার জন্য বিদেশি মেহমান হাবিব বিন মালেক আসলেন বিদেশি মেহমান হাবিব বিন মালেক আবু জাহেল বলল ও বিদেশি মেহমান হাবিব বিন মালেক শোনো আমার দেশে একজন গণক আছে একজন কবি আছে সে আমার বাপ দাদার ধর্মে সুমকালি মেরেছে ও বিদেশি মেহমান হাবিব বিন মালেক তুমি আমার দেশে আসো আর মোহাম্মদ সাল্লামের বিচার করে দাও আমার ভাইয়ের আমার বন্ধুগণ বিদেশী মেহমান হাবিব বিন মালিক দেরি করলেন না চলে আসলেন এক হাজার নয় দুই হাজার নয় বাইশ হাজার সৈন্য বাহিনী নিয়ে রওনা দিয়েছে জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ উদ্দেশ্য ভালো নয় সাল্লামকে হত্যা করে ফেলবে মেরে ফেলবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবু হেলের চিন্তা হলো আমি মোহাম্মদুর রসোল্লাহ সাল্ল সাল্লামকে মারার জন্য কত চেষ্টা করেছি রোকায়নাকে দিয়ে চেষ্টা করেছি আমি নিজেও গর্ত খনন করে ফেলে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু ওই গর্তের মধ্যে আবু জেহেল পড়ে গিয়েছিল আমার ভাইয়ের আমার বন্ধুগণ এবার বিদেশি মেহমান হাবিব বিন মালিক যখন চলে এসেছে বাইশ হাজার সৈন্যবাহিনী নিয়ে এই সময়ে সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাই বাড়িতে ছিলেন এবার আবু জাহেল দুইটা চেয়ার বানাতে হবে একটা আসিয়ার হলো স্বর্ণ দিয়ে আর একটা আসিয়ার হলো রূপা দিয়ে দুইটা চেয়ার যখন তৈরি হয়ে গেল আবু জাহেলের চিন্তা হলো স্বর্ণের চেয়ার আমি বসে থাকব আর রূপোর চেয়ারে স্বর্ণের চেয়ারে বিদায়ী মেহমান হাবিব বিন মালিককে বসতে দিব। আর রূপপার চেয়ার আমি বসে থাকব আর আব্দুল্লাহ সিল মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জব্দ করে দাঁড়িয়ে রাখব জোরে বলেন নাউজ আমার ভাইয়ের আমার বন্ধুগণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার মারার জন্য ابو জহেল একজন কাফেরকে পাঠিয়েয়া দিলেন বলা হলো কাফের আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষায় ছিলেন হযরত ওমর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যাবেন না আপনি গেলে আপনাকে মেরে ফেলতে পারে আপনি যাবেন না রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন আল্লাদি খলাখল মাওতা ওলাহায়াতা লিয়াবুলু কুল আইয়কুম আফসান জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন কে জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আবু জেহেল মারতে পারবে না আমার হায়াত আমার মত আল্লাহ রব্বুল আলমিনের কাছে অমর রে তুমি কোনো টেনশন করো না আমি যাব এবার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মঞ্চের কাছে কাছে চলে আসলেন আবু জেহেল একটা চেয়ারে বসে আছে আর হাবিব বিন মালিক একটা চেয়ারে বসে আছে হাবিব বিন মালিক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখা মাত্রই সম্মান দিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবর

বিরাশী মেহমান হাবিবিন মালিক দাঁড়ায় আছে রাসুল করিম সাল্লি সাল্লামকে সম্মান দিয়ে বসায়া দিলেন নবীজি বসবেন না নবীজির আদব আছে না নাই নবীজি সম্মান দিলেন সম্মান দিলে সম্মান পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা বিদেশি মেহমান হাবিব বিন মালিক দাঁড়ায় আছেন রূপপুর সিয়ারে আবু জাহেল বসেছিলেন আর স্বর্ণর চেয়ারে বিদেশি মেহমান হাবিব বিন মালেক বসা ছিলেন এমন সময় দাঁড়ায় গেছে সল্লহ সাল্লাম বসে গেছেন এখন আবু জেহেলের জন্য আর চেয়ার নাই আল্লাহ বা আবু জেহেল সরাসরি মাটিতে চলে গেছে খুব রাগ মাটিতে যাওয়ার পরে বলতেছে মোহাম্মদ সাল্লাম তুমি অনেক জানিয়েছ আজকে তোমাকে আমি এমন একটা প্রশ্ন করব এই আনসার তোমার কাছে নাই কি প্রশ্ন করবে সরাসরি বলতেছে মোহাম্মদ বিন আবদুল্লাহ ইন কুমতুম নবিয়ান হাক্ক যদি নবী হও নবী হও তাহলে ওই আকাশের চাঁদকে তোমাকে দুই ভাগ করে ফেলতে হবে ইন কুমতুম নবিয়ান এখন সত্য নবীর চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে কি করবে না জোরে বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুললেন রাব্বুল আলামিন আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো ক্ষমতা নাই তুমি যদি আমাকে ক্ষমতা দাও তাহলে আমি পারবো বিশ্বরবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে আমার আল্লাহ জানাই দিলেন হাবিব আপনি শুধু হাতের ইশারা দেন সঙ্গে সঙ্গে আকাশের চাটকে আমি দুই টুকরো করে ফেলবো আল্লাহ ভাগবা নবীজি যখন আকাশের চাঁদের দিকে তাকিয়েছেন সাদ আঙ্গুল দিয়া এবার যখন তাকে আছেন আর বলতেছে আকাশের চাঁদরে সরে যা দুই টুকরা হয়ে যা সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেল এবার বিদাসি মেহমান হাবিব বিন মালেক দেখা মাত্র চোখের পানি টপ টপ করে ঘরে ঘরে পড়তে লাগল আবু জাহেল বলতেছে ইনকুম তুম নাবিয়্যান হাক্কা ও মুহাম্মদ সত্যকারের কারের মুমি তুমি যদি নবী হও তাহলে এবার দেখা দাও ওই চাঁদকে তুমি মিলিত বানাইয়া দাও তুমি জোড়া লাগাই দাও এমন সময় মোহাম্মদ সাল্লাম শাহাদ আঙ্গুল তোকে তুলে আকাশের চাঁদকে বললে আকাশের চাঁদরে এবারে তুমি জোড়া হয়ে যাও আল্লাহ আকবার বলে সঙ্গে সঙ্গে জোর হয়ে গেছে বিদেশি মেহমান হাবিব হাবিব বিন মালিক চোখের পানি ধরে রাখতে পারেন নাই বিদেশি মেহমান হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে দেরি করলেন না বললেন ও আবু তোমার বাড়ির পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের পয়গাম্বর তুমি তাকে চিনতে পারো নাই চিনতে পারো নাই বিদেশি মেহমান হাবিব বিন মালিক বললেন ও আবু দে তুমি আজকে মুসলমান হও আর না হও আমি বিদেশি মেহমান হাবিব বিন মালিক আমার জবান দিয়ে তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই وسلم ابو جهل মুসলমান হইলেন না কারণ আমার আল্লাহ সূরা মধ্যে বলেছেন ইননা কালা তাহদি মান আহাবাবা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাই ইশা ওয়া হুয়া আলাম বিল মুহতাদিন আল্লাহু আকবার যাকে আমি হেদায়ত না সে হেদায়ত পাবে না আবু জাহেলের হেদায়ত নাই শুধু বিদেশী মেহমান বিন মালেক একাই মুসলমান হইলেন না বিদেশী মেহমান হাবিব্বিন মালেকসহ সহ বাইশ হাজার স্বর্ণ বাহিনী সহ সকলেই মুসলমান হয়ে গেল জোরে আল্লাহু আকবার কিন্তু আবু জেহেল মুসলমান হইল না আবু জেহেলের একটাই চিন্তা মোহাম্মদ সাল্লাই সাল্লামকে কেমনে মারব রাসুলকে কেমনে মারবে এই সম্পর্কে যদি আলোচনা করতে যাই কমপক্ষে পাঁচ দিন সময় লাগবে আবু জেহেল যে ষড়যন্ত্রগুলো করেছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করি এর পরও যেহেতু আজকে মিলাদ-উন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মিলাদ এবং সিরাত নিয়ে আমি কিছু কথা বলেছি আল্লাহ তালা এখান থেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা ইল্লাম taghfir lana ওয়া tarhamনা লানা কুনান মিনাল খাসিরিন ربنا لا বানা قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت আল্লাহ তালা শাহজাদপুর থানার পুরান টেপরি যুব সমাজ কর্তৃক আয়োজিত তফসিরুল কোরআন মাহফিল থেকে তোমার দরবারে দুইটা হাত তুলে ধরেছি কোরআন এবং হাদিস থেকে যা কিছু বলেছি তুমি কবুল করে নাও যা স্বাদ দিয়ে থাকো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকাহাতিয়াtoken পৌঁছায়া দাও বিশ্ব নবীর সাবিরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের আর ও আর পৌঁছায়া দাও আল্লাহ হজরত হযরত আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত তিনখানা পাঁচখানা কাপড় নিয়ে এমন কেমন গহীন কবরের মধ্যে শুয়ে আছেন তাদের সকলের আরো বারো থানাতে কত কবরস্থান রয়েছে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুণা তুমি আল্লাহ মাফ করে দাও Yeah. <laughs> আমাদের নাম হলো তোমার নাম হলো রহমানুর রহিম আমাদের নাম হলো গুনাগার তোমার নাম হলো গফর জ্ঞান হওয়ার পর থেকে উঠতে বসতে চলতে ফিরতে ইচ্ছায় দিনে রাত্রিতে গোপনে প্রকাশ্যে পরিবেশের কারণে শয়তানের ধোকায় পরে আল্লাহ এত গুণা করেছি তোমার আকাশের দিকে হাত তুলতে বড় লজ্জা করে আল্লাহ শুধু সেই আশা করে হাত তুলেছি

তাকায়া দেখো দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কাছে কোনো মানুষের কাছে আমরা হাত পাতি নাই তুমি রব তোমার কাছে আমরা হাত পেতেছি তোমার কাছে কিছুই চাই না আমাদের জীবনের সমস্ত গুণা তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ তাআলা এই মুহূর্তে মায়ের কথা মনে হয়ে যায় মা আমাদেরকে এত ভালোবেসেছে এত মোহাব্বত করেছে নবীজি মায়ের কথা যখনই স্মরণ করেছে তখনই কান্না করেছে সাদিয়া মসজিদে নববীর মধ্যে আসলেন নবীজির চাদর মবারক বিসা দিলেন সাহাবায়ে کرام মনে মনে চিন্তা করলেন বিশ্ব নবীর চাদরে এমন কোন মহিলা আছে বসতে পারে কোন মহিলা হযরত হালিমাตุস সাদিয়া চলে গেলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এমন কোন মহিলা আছে আপনার চাদরে বসার যোগ্যতা রাখে আমার নবীজি বললেন সাহাবীরা আমার মায়ের ভালোবাসা তোমার আমার কেস জটেটনায় যার আমি কোলে কাকে চরে বড় হয়েছি তোমরা চিনতে পারো না ইনি আমার মা হালিমাตุস সাদিয়া আমার মায়ের হক আদায় করতে পারি না হালিমাตุস সাদিয়া এসেছিল আমি তমন কোনো হক আদায় করতে পারি নাই আল্লাহ তাআলা আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছে শীতের দিনে পেশাব করে দিয়েছি পায়খানা করে দিয়েছি মা আমাদেরকে শুকনা জায়গায় শোয়াইয়া দিয়েছে সন্তানের ঠান্ডা লেগে যাবে বলে মা ওই ঠান্ডার মধ্যে শোয়াতে দেয় নাই মা যখন কোনো জায়গা পায় নাই তখন মা বুকের উপর রেখেছে বুকের উপর জায়গা করে দিয়েছে তুমি তো বলে সরব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগির রব্বির হবহুমা মা রব্বায়ানি সগীর আল্লাহ তালা আমার মা বাবা যেইভাবে আমাদেরকে রহমতের কোলে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে ওইভাবে রহমতের কোলে লালন পালন করো আল্লাহ তালা

আমার মা মুশরিক আমার মায়ের জন্য দোয়া করেন আমার মা যেন মুসলমান হয়ে যায় আমার মা যেন মুসলমান হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাত তুলে ধরলেন আল্লাহুম্মা ইহদি উম্মে আবু হুরায়রা আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি কবুল করে নাও হাজিব আবু হুরাইরা দৌড় মেরেছে সাহাবীরা জামাত টেনে ধরেছে আবু হুরাইরা ভদ্র মানুষ কেন দৌড়ায় ও আবু হুরাইরা তুমি কেন দৌড়াও আবু হুরাইরা বলে বিশ্বনবীজি আমার মায়ের জন্য দোয়া করে আমি আগে বাড়ি পৌঁছায় না বিশ্বনবীর দোয়া আগে বাড়ি পৌঁছায় আজ আমি দেখতে চাই আবু হুরাইরা বলে আমি বাড়ি চলে গেলাম মা বলে আবু হুরাইরা তুমি বাড়িতে আসছো তোমাকে মেরেছি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমাকে জলদি নিয়ে যাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আমার নবীজির কাছে সে ইসলাম কবুল করে না আল্লাহ তালা মুর্শিকা হওয়ার পরে যেই মা যেই মায়ের জন্য দোয়া চায় যেই মায়ের জন্য কোনো বদ্ধ করা যায় না আমাদের মা আমাদের জন্য এত কষ্ট করেছে মেহেরবানী করে মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও যার বাবা নাই আল্লা এত কষ্ট করেছে বাবা কষ্ট করতে করতে মাথার গাম পায়ে পড়ে গেছে গা শরীর গুলো ভিজে গেছে ভালো পোশাক পরিধান করতে পারে না আল্লাহ তাআলা ওই বাবা যার বিদায় হয়ে চলে গেছে বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের হাত তুলেছি আমাদের দাদা দাদি নানা নানানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বংশে যারা কবরে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নাও আল্লাহ আমার হাসান ভাইকে কবুল করে নাও আল্লাহ আমার আলম ভাইকে কবুল করে নাও আল্লাহ তালা আমাদের মেম্বার সাহেবকে গোপন করে নাও এই এই মাহফিলের জন্য যে সমস্ত যুবক ভাইয়েরা কষ্ট করেছে শ্রম দিয়েছে টাকা দিয়েছে বুদ্ধি দিয়েছে পরিশ্রম করেছে যুবক মানুষ আল্লাহ তাদেরকে হযরত আমির হামজার সাথে জান্নাত নসিব করে দিও আল্লাহ তালা তাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও বাকি জীবনটা কোরআন দিয়ে চালানোর তৌফিক দিয়ে দাও যুবক ভাইদের ভালো চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ তালা রব্যুলাল আমিন যতগুলো মানুষ হাত তুলেছে সকলের একটাই আশা তুমি জীবনের গুণাগুণ মাফ করে দিবা তুমি তো সেই আল্লাহ সেই মাওলা আদম নবীকে তুমি ক্ষমা করে দিয়েছো নুহ নবীকে প্লামন থেকে হেফাজত করেছো ইব্রাহিম নবীকে আগুন থেকে নাজার দিয়েছ মুসা কালী মুল্লাকে নীলনাথ থেকে বাঁচিয়েছ তুমি তো সেই মাওলা সেই রব। ইসমাইল নবীকে সুরিনিস থেকে বাসায়া জান্নাতি দুম্বা কুরবানি করে দিয়েছ মা হাজারা কই মরুভূমির মধ্যে জম খুব সৃষ্টি করে দিয়েছ যার কেউ নাই তার জন্য তুমি আল্লাহ সহায় হয়ে যাও বুঝতে পেরেছি আমাদের মৃত্যুর পরে আর কাউকে পাও না আল্লাহ তাআলা ভালো নেই কামল করে যেন যেতে পারি জান্নাতের অধিবাসী হতে পারে সেই তাওফিক দিয়ে দিও আল্লাহ তাআলা তুমি তো বলেছো বান্দরে তোরা তাওবা কর তাও করলে আর মান আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো ছাড়াইয়া দিবা আমরা তোমাদের কাছে মাস্তা জীবনে যত নামাজ কাজা করেছে আর কাজা করবো না জীবনে যত মানুষের হক নষ্ট করেছে আর হক নষ্ট করব না জীবনে মানুষকে যত কষ্ট দিয়েছে আর কষ্ট দেব না আল্লাহ কোনদিন আমরা শুনলাম রব্বুল আলামিন ওই নবীজির অনুসরণ অনুকরণ যেন করতে পারে সেই তাও দাও রব্বুল আলামিন আবু তালেব একজন খ্রিস্টান আবু তালেব একদিন হেদু হওয়ার পরেও অমুসলিম হওয়ার পরেও রাসুলকে এত ভালোবাসা দিয়েছে এরপরেও জাহান নামে চলে যাবে আবু তালেবের মতো আমাদেরকে বানায় না ভালোবাসা অনুসরণ অনুকরণ আমাদের মধ্যে সৃষ্টি করে দাও শুধু ভালোবাসা তৈরি করো না আমরা যেন রাসুল সাল্লিয় সাল্লামকে অনুসরণ অনুকরণ করতে পারে সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ তালা এই মাফুল করতে গিয়ে আল্লাহ যুবক ভাইরা অনেক কষ্ট করেছে রব্বুল আলমিন তাদের কষ্টগুলো কবুল করে নিও রব্বুল আলামিন আমাদের পুরান টেপটি কবর ছিলেন যতগুলো মানুষ আছে আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আমাদের মেম্বার সাহেবের ছেলে অসুস্থ একজন হাফেজ কোরআন দোয়া চায় আল্লাহ তাকে সুস্থ জীবন দান করে দাও রব্বুল আলমিন আল্লাহ তালা তার বাবা একজন মেম্বার সাহেব আল্লাহ দিনের জন্য কবুল করে নাও আল্লাহ এই এলাকার যারা ভালো মানুষগুলো আছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও ওই সমস্ত ভালো মানুষের ওসিলা করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ যেই নবীকে সৃষ্টি না করলে তুমি কিছুই সৃষ্টি করতে না সেই নবীজির ওসিলা করে আজকে দোয়া তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ যত আলেমা আলেম আলেমা আলেম মানুষরা আমার সাথে হাতে হাত তুলেছে রব্বুল আলমিন আলেমদের দোয়া কবুল করে নাও আল্লাহ তালা চুল পেকে গেছে দাঁড়িয়ে পেকে গেছে এমন মানুষ হাত তুলেছে আল্লাহ আমাদের সাথে মা বোনের হাত তুলে আল্লাহ তাদের দোয়া কবুল করে নাও আল্লাহ মা বোনদের রোগ ব্যাধি দূর করে দাও আল্লাহ তাআলা মা বোনরা যে কারণে দোয়া চাই আল্লাহ সমস্ত দোয়া গুলো কবুল করে নাও রবুল আল আহমিন আল্লাহ তোমার কিছু দোয়া করি আল্লাহ একটাবার আজকের রাতে তোমার কিছু দোয়া করি একটাবার যেন বিশ্ব নদীর সাথে আমাদের সকলের যেন স্বপ্নের মধ্যে দিয়ে নসিব হয় সেই তাওফিক আমাদের সকলকে দিয়ে দিও আল্লাহ রবুল্লাহ আলামিন সেই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি তুমি দোয়া কবুল করে নিয়েছো سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل الآخرة كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله